আলাইকুম হে হেগাইজ আজকে আমরা কনস্ট্রাকশন প্রসেস টু এই বইটা থেকে ওয়ান তো হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া ওয়ান তৈরি করে দেন হচ্ছে এই অধ্যাতে মানে এই বইটাতে অনেকগুলো অধ্যায় সেক্ষেত্রে আমরা সবগুলো অদ্যা শেষ করতে পারতেছি না তো তাদের জন্য আজকে ক্লাসটা তো আমরা হচ্ছে সুপার সাজেশন তৈরি করতে পারি নাই এই বইটার জন্য কারণ এই বইটা আমার কাছে ছিল না আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি এই বইটা জোগাড় করেছি ওকে চলুন কথা না বলি আমরা শুরু করি যে কি কি আসতে পারে আর কি কি পড়বো আমরা তো এখান থেকে আমরা যদি ভালো একটা রেজাল্ট করতে চাই আমরা জানি যে এখানে আঠারোটা অধ্যায় সো আঠারোটা অধ্যায় কিন্তু পড়া খুবই একটা বিষয় যারা এখনো পড়েন নাই তাদের ক্ষেত্রে আর যারা হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করতেছেন তাদের জন্য তো পড়ার ছাড়া কোনো বিকল্প নাই তো আমরা ওয়ান নাইট প্রিপারেশনটা এরকম দেবো যে আপনারা যদি কেউ প্লাস পাইতে চান ঠিক আছে তাদের জন্য আমি দুই পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো ঠিক আছে চোদ্দো ষোলো সতেরো এই সাজেস্ট করব এই অর্দাগুলো খুব ভালোভাবে আপনারা এই অর্ধাগুলো দশ এগারো বারো তেরো তারপর হচ্ছে চোদ্দ ষোলো সতেরো এই চ্যাপ্টার আপনারা একটু বেশি নজর দেবেন ওকে তারপর হচ্ছে যারা ওয়ান প্রিপারেশন করতে চাইতেছেন তারা খুবই সহজে যে পড়তে পারবেন সেটা হচ্ছে যে দুই পাঁচ সাত আট বারো তেরো এই রচনামূলক কথা না বাড়ি আমরা ওয়ান এর প্রিপারেশন যেহেতু দিচ্ছি সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যাটা আমরা দেখিনি কি কি পড়া দরকার দ্বিতীয় অধ্যা থেকে হ্যাঁ তো দ্বিতীয় অধ্যা থেকে আমাদের যেটা পড়া দরকার দেখেন প্রথম অধ্যাতে যে পড়াশোনাগুলো আছে তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এগুলো করে নেবেন তো আমি সবাইকে সাজেস্ট করব যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তগুলো যেগুলো আছে আপনারা এগুলো নিজেরা বই থেকে এগুলো একটু পড়ে নেবেন কষ্ট করে যেমন হচ্ছে আর্টস কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর তো আমি এগুলো দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু প্রথম সেই জন্য আর্টস কাকে বলে আর হচ্ছে আপনার এখান থেকে আর কিছু লাগবে নি এখান তো হচ্ছে কোন কোন অবস্থায় আর্টস নির্মাণ করা হয় দুইটা প্রশ্ন আর এখান থেকে আমি আর কিছু দেবো না এই অর্থাৎ শেষ না এখানে আরেকটা কি কি কারণে ব্যর্থ হয় দেখেন এটা দশ নম্বর প্রশ্নটা ওকে আহ এগুলা পড়লেই হবে এখান থেকে আর কিছু লাগবে না তো যদিও অনেকগুলো ইম্পর্টেন্ট বাট আমি আপনাদেরকে দিতে চাচ্ছি না আর এখানে হচ্ছে আরেকটা প্রশ্ন পড়বেন আর বি লিন্টার এবং আর সিসি লিন্টার মধ্যে পার্থক্য এটা পড়বেন তারপর হচ্ছে লিন আরবি লিন্টার বা লিন্টার পার্থক্যটা পড়লে হবে আর এই পাশ থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার পড়বেন যে লিন্টারের প্রদানের উদ্দেশ্য কি ঠিক আছে এই চব্বিশ নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আর এখানে লিন্টার প্রদানের উদ্দেশ্য এটা তো বললাম আর এগুলো পড়লেই হবে আর কিছু না এগুলো থেকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই চিত্রটা একটু দেখে নেবেন এই চিত্র মোস্ট ইম্পর্টেন্ট এটা আসতে পারে আর চিত্রটা একটু দেখে নেবেন তারপর হচ্ছে আর কিছু লাগবে না এটা মোটামুটি ইম্পর্টেন্ট এই চিত্রটা জাস্ট এই চিত্রগুলো দুইটা দেখে নেবেন ঠিক আছে চিত্রগুলো আমরা জানি যে অত থেকে চিত্র বেশি আসে আর লিন্টারের চিত্র এগুলা আমরা বোথ আগে থেকেই বলছি যে এগুলো পড়ে নেবেন এইগুলা পড়লেই হবে তো আমরা যেহেতু বলছি যে আজকে ওয়ান আর প্রিকশন সেক্ষেত্রে এত কিছু এটাতে দেব না আমি আর দ্বিতীয় দাতে চলে যাবো দ্বিতীয়তা থেকে কী কী আসতে পারে সো তৃতীয় দাতা থেকে আমরা রচনামূলকটা দেখা দিচ্ছি কী কী আসবে তো এখানে দেখেন রচনামূলক এখানে অনেকগুলোই প্রশ্ন দেওয়া আছে বাট আমি আপনাদেরকে এতগুলো প্রশ্ন দেবো না আমি জাস্ট হয়ে বা তিন থেকে চারটা প্রশ্ন দেবো এখন হচ্ছে আপনাদের আট নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আট নম্বরটা কী প্রশ্ন চিত্রশ কাঠের ডাবল ফ্লোরের নির্মাণ পদ্ধতি জাস্ট এটা একটু পড়ে নেবেন আপনারা আট নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনারা এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে যে চার নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বরটা পড়ে নেবেন ঠিক আছে তিন নম্বরটা পড়ে নেবেন ওকে আমি আবারও বলি দুই নম্বরটা পড়ে নেবেন দুই তিন চার তারপর হচ্ছে এখানে হচ্ছে আট এগুলা পড়লে হবে ইনশাল্লাহ আপনারা এখান থেকে চারটা প্রশ্ন রচনা পড়বেন ইনশাল্লাহ কমন আসতে পারে তো এখান থেকে আবার অতি সংক্ষিপ্ত কী বা সংক্ষিপ্ত কী আসতে পারে দেখেন সংক্ষিপ্ত এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম বিশ নম্বর প্রশ্নটা একটু পড়ে নেবেন মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা একটু পড়ে নেবেন আর যদি আমি এই পাশে দেখি সেক্ষেত্রে হচ্ছে আঠারো নম্বর প্রশ্নটা একটু পড়ে নেবেন মোস্ট ইম্পর্টেন্ট আছে তারপর হচ্ছে এখান থেকে আপনারা পড়ে নেবেন হচ্ছে যদাবাদ সমরা এই এখানে চলে যাই এখানে পার্থক্যটা মোস্ট ইম্পর্টেন্ট এটা একটু পরে নেবেন গ্রাউন্ড ফ্লোর আর আফার ফ্লোরের মধ্যে পার্থক্য তারপর অনেক প্রশ্ন আছে বাট এগুলো দিব না আর এই পার্থক্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা পার্থক্য আসবে কংক্রিট বা টেরাজো ফ্লোরের পার্থক্য বা হচ্ছে টেরাজো বা মোজাইক ফ্লোরের পার্থক্য সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ে নেবেন তো এখানে একটি বালু মেজের বৈশিষ্ট্য এটা একটু পড়ে নেবেন তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত সো কি আসতে পারে সো অতি আমি আপনার সবাইকে সাজেস্ট করব যে আপনারা নিজের একটু অতি পড়ে নেবেন হ্যাঁ আর আপনাদের মেইন টার্গেট থাকবে রচনামূলক তারপর সংক্ষিপ্ত তারপর অতি যদি আপনারা রচনামূলক শিখেন তাহলে অতি সংক্ষিপ্ত এমনিতেই পারবেন এখানে ম্যাথ বলতে কি বোঝো এটা পড়ে নেবেন আর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর কাকে বলে বেসমেন্ট ফ্লোর কাকে বলে এই তিনটা ফ্লোরে প্রথম এক থেকে চার পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত ফ্লোরে নেবেন হ্যাঁ আর এখান থেকে কিছু লাগবে না এগুলো বললে হবে তারপরে এই পেজ থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে পনের নম্বর প্রশ্নটা সাসপেন্ডেড ফ্লোর কাকে বলে এটা আর হচ্ছে আর এখান থেকে আফার ফ্লোরের কয়টা অংশ আচ্ছা একটু করে নেবেন এখান থেকে শেষ গেল এই অর্ধা শেষ দ্বিতীয় অধ্যা তো তারপর আমরা বলছিলাম কি তারপরে বলছিলাম হচ্ছে দুই পাঁচ পাঁচ অধ্যা আমরা সরাসরি পাঁচ অধ্যায়ে চলে যাব সো তৃতীয় মোটামুটি ইম্পর্টেন্ট আছে এখান থেকে রচনামূলক আসার সম্ভাবনা আছে মোটামুটি তার বহুত সংক্ষিপ্ত যেগুলো পড়বেন সো আর্দ্রতা কি মোস্ট ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ে নেবেন আর্দ্রতা কাকে বলে দেখেন আমি অসুস্থ ছিলাম সেজন্য ক্লাসগুলো দিতে পারিনি আর দুই নম্বর কারণ হচ্ছে আমাদের আমার কাছে স্টেন নাইন তিন নম্বর কারণ হচ্ছে আমার কাছে বই নেই সবগুলো আপনার জন্য জোগাড় করে তারপর হচ্ছে ক্লাসটা তৈরি করছে ওকে এখানে হচ্ছে দাঁড়ান আর্দ্রতা প্রতিরোধের ব্যবস্থা বলতে কি বুঝো সে এটা লাগবে আর এখান থেকে আর কিছু দেব না এগুলা বাদ তারপরে এখান থেকে দেখেন শুধু হচ্ছে সাত নম্বর প্রশ্নটা পড়বেন আর হচ্ছে এখানে নয় নম্বর প্রশ্নটা পড়বেন আর হচ্ছে ড্রাম কোর্সিং এই এগারো নম্বর প্রশ্নটা একটু পড়ে নেবেন ঠিক আছে এটা লাগবো তারপর হচ্ছে ডিপিসি কেন দেওয়া হয় হ্যাঁ এটা পড়ে নেবেন তেরো আর এগুলো লাগবে না কিছু তারপর সংক্ষিপ্ত হচ্ছে চলে যাবো দেখেন সংক্ষিপ্ত হচ্ছে প্রথমে এক নম্বর প্রশ্ন লাগবে দুই নম্বর প্রশ্নটা লাগবে আর হচ্ছে আপনাদের আর হচ্ছে আপনাদের এই চার নম্বর প্রশ্নটা লাগবে না চার নম্বরটা লাগবে না এক আর দুই লাগবে শুধু তারপরে এই পেজ থেকে আমরা কিছুই দেব না শুধু যাবো তো এখান থেকে রচনামূলক মোটামুটি ইম্পর্টেন্ট আমরা জানি যে শুধু একটা রসনামূলক শুধু ইম্পর্টেন্ট এখানের সেটা হচ্ছে যে এক নম্বর রচনামূলকটা ঠিক আছে আর একটা করতে হবে না ওকে তারপর আমরা চার কথাতে চলে যাবো এখানে দেখেন চার অধ্যাতে কি আছে চার অধ্যাতে অনেক কিছু আছে বাট আমি এত কিছু দেবো না জাস্ট সিম্পলি কিছু দেবো আর চার অধ্যা থেকে জাস্ট হচ্ছে এখানে প্রথম প্রশ্নটা কাঠের ধ্বংসকারী পোকা প্রতিরোধ এটা আর হচ্ছে এখানে চার নম্বর প্রশ্নটা হুম আর এখান থেকে আর কিছু লাগবে না আমরা চলে যাবো হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হচ্ছে এক নম্বর প্রশ্নটা লাগবে দুই নম্বরটা লাগবে ওকে আর এখান থেকে কিছু লাগবে না তারপর রচনামূলকে চলে যাচ্ছি রচনামূলক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু নাই তারপর হচ্ছে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট কিছু নাই তারপর হচ্ছে এক নম্বরটা একটু দেখে নেবেন ঠিক আছে যদি সময় পান ওকে সিরিজ হচ্ছে রাজাব সিরিজ থেকে আমরা জানি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে একটা ম্যাথও আসে আমরা জানি এখানে একটা ম্যাথ আছে আর ম্যাথরও আসার সম্ভাবনা থাকে যে সম্পর্কের যে ম্যাথরা সো এটা আসতে পারে এগুলো জাস্ট একটু করে নেবেন আর এখান থেকে কয়েকটা সিরি প্ল্যান যেমন এটা ওপেন নিউয়েল হাফ ট্রান সিরি এটা এটা ইম্পর্টেন্ট আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যেটা জানি মম যেটা হচ্ছে যে এখানে আছে ওকে নিউয়াল ডগলেট সিরিজ ঠিক আছে আরসিসি সিরি এটা বিস্তারিত এটা আসতে পারে বা হচ্ছে আপনার ডগলেট সিরি একটা প্লান আছে ডগলেট সিরিজ জিওমেট্রিক সিরিজ হচ্ছে এটা আপনারা দেখেন সবগুলো সিরি সিরিজ একটু আপনারা দেখে নেবেন সবচেয়ে ইনপর্ট্যান্টে ডগলেট সিরি ওকে তো এখানে জাস্ট একটা ম্যাথ আসতে পারে এরকম ম্যাথ কনফার্ম একটা ম্যাথ থাকতে পারে সব সময় থাকে তো এখানে একটা নিয়ম হলো মেথা সাপ্লাই একটু করে নেবেন

আমরা জানি যে পাঁচ অর্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা পাঁচ দেখেন এখানে বলছি যে প্রথমে পাঁচ থেকে ইম্পর্টেন্ট সো পাঁচ থেকে আমরা এখানে কি কি পড়বো সেটা একটি একটি ডগলেট শিরির চিত্র মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে একটি ডগ সরি এটা হচ্ছে ডগলেট হাফ টার্ন ঠিক আছে সিঁড়ি আর এটা হচ্ছে ডগলেট সিঁড়ি তো দুইটা একই কথা জাস্ট দুই রকমের দুইটা সিঁড়ি চিত্র রাখবেন আর হচ্ছে এখান থেকে ম্যাথ যেটা বলছি এটাই শেষ ম্যাথ একটু দেখে নেবেন ম্যাথগুলো ওকে আর কিছু লাগবে না তারপর হচ্ছে আমরা ছয়দা চলে যাই বলছি ছয়দা আমরা দিই নাই দিয়েছিলাম আমরা ছয়দা দিই নাই তারপরে ছয়দা থেকে আমি একটু বলে দেবো যে রূপ মানে চাঁদ ঠিক আছে এখানে এই চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট এটা পরে নেবেন এটা কীভাবে করতে হয় এই গঠন বর্ণালাটি পরে নেবেন তারপর কিং পোস্ট টাস্ট এটা কীভাবে গঠন করতে হয় কি কি লাগে এটা এই চিত্রটা একটু দেখে নেবেন ওকে আর হচ্ছে কুইং পোস্ট সো এটাও একটু দেখে নেবেন কিং পোস্ট কুইং পোস্ট এটা একটু দেখে নেবেন আর কিছু লাগবে না এখান থেকে তো এ হচ্ছে আমাদের আজকের এই কিং পোস্টের পার্থক্য মোস্ট আর থেকে থেকে আমরা যে রূপ বা স্বাদ কাকে বলে এটা একটু দেখে নিব তারপর হচ্ছে এখানে সাদের নির্মাণের উদ্দেশ্য কি এটা একটু দেখে নেব আর এখান থেকে বেলি গ্যাটার মানে এটা এটা গ্যাটার কি জাস্ট এটা একটু দেখে নেব আর হচ্ছে বেলি রাফটার কি জাস্ট হচ্ছে ওই যে আমরা রাফটার তারপর হচ্ছে কিং ফোস্ট কুইং এগুলো কি এগুলো জাস্ট একটু দেখে নেবো কিছু লাগবে না অতি সঙ্গীতে অনেকগুলো আছে বাট এগুলো বাদ এখান থেকে আপনারা যেটা পড়বেন সেটা একটু একটু ভালো স্বাদের গুণাগুণ এটা লাগবে প্রথমটা আমি চিত্রগুলো দিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে এই চিত্রগুলো দিয়ে দিয়েছে দেখেন এই চিত্রগুলা এই চিত্রগুলো একটু দেখে নেবেন আর কিছু লাগবে না আর কিংফোস্ট কুইং ফোস্টের মধ্যে পার্থক্য এটা একটু দেখবেন আর রচনামূলক রচনামূলক হচ্ছে আমি এই যে চিত্র যেটা দিছি এটাই কিংফোস্ট কোয়িং ফোস্ট তারপর হচ্ছে অথবা লি টু রুফের গঠন প্রণালী তিনটা পড়লেই হবে আর কিছু লাগবে না তো এখানে গেল সাতর্দার চলে আসলাম আমি সাতর্দার দিচ্ছিলাম সাতদ্দা মোস্ট ইম্পর্টেন্ট সাতদ্ থেকে দুইটা প্রশ্ন কখনো কখনো একটা প্রশ্ন আসে তো এখান থেকে কি আসতে পারে তাই তো তো আমি প্রথমে রচনামূলক দিয়ে দিচ্ছি কি আসতে পারে এই বিষয়টা হ্যাঁ তো রচনামূলক রচনামূলক হচ্ছে নতুন ইটে দেওয়ালের প্লাস্টার করার পদ্ধতি এক নম্বর আর হচ্ছে তিন নম্বর হ্যাঁ এক নম্বর তিন নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ওকে এক তিন চার পাঁচ এগুলা পড়তে হবে এখান থেকে রচনামূলক আমি বলি পাঁচ চার তিন তারপর এক এগুলো একটি পড়তে হবে তারপর সংক্ষিপ্ত কি লাগবে এখানে অনেকগুলো সংক্ষিপ্ত আছে বাট এতগুলো দেওয়ার তো কোনো মানেই হয় না যেহেতু অর্ডার প্রিপারেশন তিন নম্বর প্রশ্নটা পড়বেন আর হচ্ছে এখানে দুই নম্বরটা আর এক নম্বরটা এক দুই তিন জাস্ট আর কিছু লাগবে না এখান থেকে আমি আবার দেখেছি তিন দুই আর হচ্ছে এক

এটা এটা প্লাস্টার প্লাস্টার কি কি বলতে বুঝো লাগবে পয়েন্টিং কি পয়েন্টিং কত প্রকার ও কি কি জাস্ট এগুলো হবে ভালো প্লাস্টার পয়েন্টিং এর মধ্যে পার্থক্য জাস্ট এইগুলো হবে তারপর আমরা আট অর্দা তো আট কি আমরা দিয়েছিলাম হ্যাঁ আট দিয়েছিলাম এখান থেকে রচনামূলক কনফার্ম থাকতে পারে তো ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো এখানে অতি সঙ্গীত কি বলবো দরজা বলতে কি বুঝে একটু করে নেবেন দরজার প্রয়োজনীয়তা হুম আর এখান থেকে এই পেজ থেকে আমরা দেব হচ্ছে এটা এটা ছয় নম্বরটা একটু দেখে নেবেন ঠিক আছে ছয় নম্বর একটু দেখে আর হচ্ছে জ্যাম বা কাকে বলে নম্বরটা নম্বরটা দেখে দেখে আর কিছু লাগবে না এখান থেকে এই থেকে আমরা বারো নম্বরটা না লাগবে না দশ নম্বরটা একটু দেখে নেবেন আর কিছু লাগবে না বাদ এগুলো সঙ্গীতটা তো চলে দেবো সঙ্গীত যদি অনেক কিছু আছে বাট এত কিছু তো দেওয়া সম্ভব না সেটা হচ্ছে পাঁচ নম্বরটা একটু দেখে নেবেন এটা সুবিধা অসুবিধাটা আর হচ্ছে দেওয়ালের সাথে দরজা সুক্ত করার এটা লাগবে না তারপর হচ্ছে আমরা রচনামূলক চলে যাবো তো রচনামূলক এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে এক নম্বরটা লাগবে এক নম্বর না সরি দুই নম্বরটা লাগবে তারপর হচ্ছে তিন নম্বরটা চিত্রটা লাগবে আর হচ্ছে আপনার লাগবে সাত নম্বরটা লাগবে ঠিক আছে সাত তিন আচ্ছা দুই এগুলো একটু দেখে নেন চিত্র এগুলো জাস্ট আর কিছু না তারপর হচ্ছে নয় চলে যাব নয় জানালা জানালা কত প্রকার কি কি এগুলো নিয়ে একটু পড়তে হবে আপনাদের এই যে ভিডিওটা অনেক বড় হইতে যাচ্ছে আমি এত বড় করতে চাচ্ছি না আমি আরও শুট করব সরি তো এখানে জানালা কাকে বলে এটা একটু পরে নেবেন প্রথম প্রশ্নটা তারপর জানালার প্রয়োজন এগুলো আপনারা ইচ্ছা মতো লিখতে পারবেন কোনো সমস্যা সমস্যা নাই চার নম্বরটা লাগবে না শুধু এক দুই পড়লেই হবে তো এখান থেকে অনেকগুলাই প্রশ্ন পড়তে হবে না বাট শুধু আট নম্বরটা একটু পরে নেবেন আপনারা ঠিক আছে আট নম্বর একটু পরে নেবেন তারপর এখান থেকে হচ্ছে এগারো এগারো বারো ঠিক আছে এই দুইটা পরে নেবেন তারপর হচ্ছে চলে আসলাম এদিকে সংক্ষিপ্ত জানালা কত প্রকার ও কি কি একটু দেখে নেবেন আর হচ্ছে আপনারা এই চিত্রটা একটু দেখে নেবেন এই চিত্রটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে ঠিক আছে ব্রে ইন্টুর সো এই চিত্র দেখে নেবেন তো আমরা রচনামূলক চলে যাচ্ছি এখান থেকে রচনামূলক কি আসতে পারে তো এখান থেকে রচনামূলক অনেক তিনটা কোশ্চিন আছে একটাও পড়তে হবে না ওকে তো চলুন এবার চলেছে আমরা দশ দশ অধ্যায় স্ক্যাফোল্ডিং তো স্ক্যাফোল্ডিংয়ের এখানে বেশি কিছু প্রশ্ন নাই আমি দিচ্ছি স্ক্যাফোল্ডিং কাকে বলে অতি সংক্ষিপ্ত পড়ে নেবেন আর হচ্ছে স্ক্যাফোল্ডিং এ কেন করা হয় দুই নম্বর প্রশ্ন স্ট্যান্ডার্ড স্ক্যাফোল্ডিং এক দুই তিন লাগবে আর হচ্ছে সাত নম্বর প্রশ্নটা একটু পড়ে নেবেন তো তারপর হচ্ছে আমরা ইয়ে চলে আসলাম আট নম্বরটা একটু পড়ে নেবেন আপনারা আট আট নম্বরটা তারপর হচ্ছে এখান থেকে এগারো লাগবে এত থেকে অতি সঙ্গীত লাগবে সুরিং কি এটা লাগবে বারো তারপর এখানে চোদ্দ লাগবে তারপর যাচ্ছি এর বিভিন্ন অংশগুলা কি কি এটা করে নেবেন এটা লাগবে না বাদ এগুলো আবার লাগবে না শুধু এক নম্বরটা একটু করে নেবেন উপ অংশগুলা কি কি তারপরে এখান থেকে এগুলা কিছুই লাগবে না জাস্ট হচ্ছে আট নম্বর বসলে একটু করে নেবেন এটা বললেই হবে সেবলিং কাজের সময় কী কী নিরাপত্তা ব্যবস্থা নিতে হয় জাস্ট এটা বললে হবে তো এখান থেকে আমরা যদি চিন্তা করি যে কী কী রচনামূলক হ্যাঁ সেখান থেকে আমরা এখানে কিছুই দেব না এখানে কিছুই দেওয়ার নাই ওকে এগারো অর্ধা এগারো অর্ধা কি আছে এখানে ফ্রাম সো তো এটা থেকে আমরা কি আসতে পারে দেখি নাই আমরা কি অর্ডার দিতেছিলাম না আমরা এই অর্ধেক দিই নাই আমরা বারো অধ্যাতে চলে যাবো তো এগারো অধ্যা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছুই নাই এখানে জাস্ট রচনামূলক প্রথমটা একটু পরে নেবেন আর হচ্ছে আপনারা এই যে এই চিত্র একটু দেখে নেবেন ওকে তো এখানে জাস্ট ফর্মওয়ার্ক কাকে বলে প্রথম প্রশ্নটা একটু পরে নেবেন অতি সংক্ষিপ্ত আর হচ্ছে আপনার এই যে পাঁচ নম্বর প্রশ্নটা একটু পরে নেবেন আর আর এখান থেকে কিছু লাগবে না তারপর হচ্ছে একটি ভালো ফ্রামওয়ার্কের গুণাগুর বা বৈশিষ্ট্য সংক্ষিপ্ত এক নম্বরটা পড়লে হবে আর কিছু লাগবে না তো আমরা বারোদার চলে যাবো বারোদা মোস্ট ইম্পর্টেন্ট এটার থেকে অনেক প্রশ্ন আসে রচনামূলক তো বারো থেকে কী কী আসতে পারে তো রসুন মুরগটা আমরা আগে দিয়ে দিচ্ছি তো এখান থেকে রসুন মুরগটা একটু বেশি দেব সেটা হচ্ছে যে পয়েন্ট দুই নম্বরটা লাগবে হ্যাঁ দুই নম্বরটা লাগবে তারপর হচ্ছে তিন নম্বরটা লাগবে চার নম্বরটা লাগবে ৬ নম্বরটা লাগবে ঠিক আছে তারপর হচ্ছে সাত নম্বরটা লাগবে না বাদ হ্যাঁ এগুলো করলেই হবে ঠিক আছে এখানে আমি নীল চিহ্ন দিয়ে আসছি যেগুলো লাগবে এখান থেকে তিন লাগবে দুই লাগবে এগুলো পড়লে হবে তো এখান থেকে অতি সঙ্গীত সঙ্গীত তাই তো যে সংক্ষিপ্ত না অতি সঙ্গিপ্ত আমি এগুলোতে দিতে চাচ্ছি না কিন্তু যদিও এটা অর্ধাটা ইম্পর্টেন্ট বাট আমি দিতে চাচ্ছি না আপনারা একটু করে নেবেন যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় তো তেরো অধ্যে চলে যাবো তেরো অর্ধা থেকে এখানে কিছু করতে হবে দেখি আমরা তেরো অর্ধা দিয়েছিলাম হ্যাঁ বারো তেরো দিয়েছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট তো তেরো অর্ধা থেকে আমরা যেটা যেটা দেবো এখন সেটা হচ্ছে যে দেখেন অনেকগুলোই ইম্পর্টেন্ট থাকে তো অনেক এই বইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিভিলের আপনারা সিভিল সম্পর্কে জানতে হলে এই বইটা ভালোভাবে পড়তে হয় বাট আপনারা যেহেতু হচ্ছে পড়েন নাই সেক্ষেত্রে আপনাদেরকে শর্ট সাজেশন দিচ্ছি ওকে এটা হচ্ছে তিন নম্বরটা লাগবে আর হচ্ছে এখানে এক নম্বরটা একটু পড়ে নেবেন এক আর তিন আর হচ্ছে পাঁচ লাগবে আর হচ্ছে সাত আর আট লাগবে ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে এখান থেকে আর কিছু দিব বারো নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট একটু পড়ে নেবেন আপনারা নির্বাচিত বিষয়গুলো আর হচ্ছে এখান থেকে এই অধ্যা থেকে যদি ফলো করি আমরা তেইশ নম্বর প্রশ্নটা পড়বেন একটু আর হচ্ছে একুশ নম্বরটা ওকে তো এগুলো একটু সরি আরেকটা হচ্ছে বাইশ ছাব্বিশ নম্বরটা এটা লাগবে তো এগুলা পড়লে হবে এখান থেকে আর কিছু লাগবে না সংক্ষিপ্ত সংক্ষিপ্ততে অনেক প্রশ্ন আছে বাট এখান থেকে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি না ওকে তো চোদ্দো অর্ধা চোদ্দ অধ্যা হচ্ছে বিলিং সার্ভিসের এখান থেকে হলে অনেক প্রশ্ন আছে বাট আমি আপনাদেরকে এখান থেকে কিছু দিতে চাচ্ছি না তো অনেকটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তগুলো আপনার একটু পরে নেবেন কষ্ট করে রচনামূলক আমি আবারও বলি রচনামূলক আপনাদের কি আর অনেকগুলো চ্যাপ্টার আছে ষোলো সতেরো মোটামুটি ইম্পর্টেন্ট আছে চোদ্দো মোটামুটি চোদ্দো ইম্পর্টেন্ট না হলেও ষোলো সতেরো মোটামুটি ইম্পর্টেন্ট আছে হ্যাঁ আপনার হচ্ছে তেরো চোদ্দো মোট তেরো চোদ্দো ষোলো সতেরো

তো ষোলো নম্বরটা একটু দেখা দিই যেহেতু হচ্ছে চলে আসছি এখানে হচ্ছে এই চিত্রটা একটু মোস্ট ইম্পর্টেন্ট একটু পরে নেবেন কোরওয়াল একটু পরিচ্ছন্ন চিত্র আর হচ্ছে আপনাদের এখান থেকে বারো ফিট ঠিক আছে বারো ফিট কি এটি একটু পরে নেবেন আর এখান থেকে বার্ম এটা কাকে বলে ঠিক আছে এটি একটু পরে নেবেন তো যেহেতু হচ্ছে বিটি বড় হয়ে গেছে তারপরে বাকি যেহেতু অর্দা আছে সেগুলো দেখাই যেহেতু দেখাইছি ফ্রি বডি কি হ্যাঁ এটা মোস্ট একটু তারপর হচ্ছে কোর ওয়াল বলতে কি বুঝবো হ্যাঁ এটা একটু আর হচ্ছে চার এটা গেল তারপর হচ্ছে আমরা ষোলো নম্বর চ্যাপ্টারটা আমরা জানি ইম্পর্টেন্ট তো ষোলো নম্বর রসনামূলক আমরা একটা দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে রসনামূলক হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে দুই নম্বরটা আর হচ্ছে তিন নম্বরটা দুই আর তিন একটু পরে নেব আমরা রচনামূলক এখান থেকে আর কিছু লাগবে না আর সংক্ষিপ্ত থেকে আমরা জানি যে এখানে চার নম্বরটা একটু পরে নেব আর হচ্ছে আমাদের আর কিছু পড়তে হবে না পড়তে হবে না তো সংক্ষিপ্ত ক্ষেত্রে অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে একুশ লাগবে আর হচ্ছে এ পেজতে কিছু লাগবে না হ্যাঁ এখানে হচ্ছে এ এটা লাগবে এক নম্বরটা একটু পরে নেবেন আর হচ্ছে আপনাদের এটা লাগবে পৃষ্টসক বলতে কী বুঝো এটা লাগবে সাত নম্বরটা গেল এটা তো আমাদের মেন কনসেপ্ট হচ্ছে আমি একবারে বলি যারা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করতে চান আমি আপনাদের যে সাজেশনটা দিয়েছি সেই ক্ষেত্রে হচ্ছে দুই পাঁচ সাত আট বারো তেরো এই অর্ধের রচনামূলকগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে পড়াশোনা করেন আর সংক্ষিপ্ত অতি ও এই অর্ধের ভালোভাবে পড়াশোনা করেন তাহলে হচ্ছে আপনারা কমপক্ষে বিশ থেকে পঁচিশ পাবেন আর যারা হচ্ছে এ প্লাস পাইতে চান একদম টোটালি তারা হচ্ছে আপনারা এখানে দুই পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দো ষোলো সতেরো এই এখানে বারোটা সপ্টার আছে বারোটা সাব্টার খুব ভালোভাবে পড়েন সাথে এক যোগ করে দিবেন আপনাদের সাথেও এক যোগ করবেন এক নম্বর অর্ধা আছে এটার সাথে এক অধ্য আছে তো এই আমি আবারও বলি এখন হচ্ছে দুই পাঁচ সাত আট এক বারো তেরো সাথে এখানে এক যোগ করে দিবেন এক এক অধ্যা অর্থাৎ এক অধ্যা দুই অধ্যা পাঁচ অধ্য আটধা বারোদা তেরোধা ওই সাতটা অধ্যায় পড়াশোনা করলে কমপক্ষে বিশ থেকে পঁচিশ পাবেন ইনশাআল্লাহ আর এই যদি এখানে বারোটা অর্দা ফলো করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এ প্লাস কেউ আপনাদেরকে আটকাতে পারবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো আপনাদের যদি কারো কোনো কোয়েশন থাকে বা কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ